হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার আয়োজন করেছে জেলা গণগ্রন্থকার। চার দিনের এই মেলায় 2022 সালের 1 জানুয়ারিতে মেলার স্টলে ঘুরে দেখেন এনএনটিভির ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশ্বির নিলয়। এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে কয়েকটি বই সংগ্রহ করেন এই মেলা থেকে। সম্প্রতি এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজমুল হাসান সহ আরও অনেক কর্মকর্তারা। আগামীকালই মেলার শেষ দিন। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।